মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক কন্টেন্ট ক্রিয়েটার গিলে খেলো প্রেমিকের 8 লক্ষ টাকা। থানায় মামলা অব্দি হলো। সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটারের নাম প্রিয়াঙ্কা বণিক। প্রিয়াঙ্কার কাণ্ডে অবাক হয়ে গেছে পশ্চিম মহিলা থানার পুলিশ অব্দি। শুরুতেই দেখুন একটা এফআইআর এর ছবি, যা চলতি মাসের 9 তারিখ করা হয়েছে পশ্চিম আগরতলা মহিলা থানায়। যদিও আসল গল্প শুরু হয় বিপ্লব মুখ্যমন্ত্রী থাকার সময়। প্রেমিক ছেলের নাম দেবাশিস বোস। সে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত ক্যামেরা পার্সন হিসেবে কার্যত বিপ্লবের ছায়া সঙ্গী ছিল। প্রিয়াঙ্কার প্রেমিক তথা বিছানা শয্যা সঙ্গী দেবাশিস বিপ্লব কুমার দেবের নামে খবর হলে বিভিন্ন মিডিয়াতে ফোন করে আবার চমক ধমক দিত। বিপ্লবের জোরে নিজের সুদিনে নিজের প্রেমিকা প্রিয়াঙ্কাকে রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ দেয় দেবাশিস। রাতারাতি প্রিয়াঙ্কা হয়ে ওঠে বড় হনু। বিপ্লবের ওএসডি সঞ্জয় মিশ্রার নিউজ চ্যানেল রাইজ ইস্ট নামক একটি চ্যানেলে প্রিয়াঙ্কা বর্তমানে কর্মরত। এবারে বিপ্লব আর নেই। প্রেমিক দেবাশিস যে বিপ্লবের ব্যক্তিগত ক্যামেরা পার্সন ছিল তারও বাজার মন্দা। এই সূচকে প্রিয়াঙ্কা ছক্কসে ফাঁপিয়ে দিল দেবাশিসকে। হলো থানায় এফআইআর অব্দি। প্রিয়াঙ্কা নিজে তার লেখা এফআইআরে লিখেছে, নেতাজি চৌমোহনির বাসিন্দা দেবাশিস বোস নাকি তাকে রাস্তায় আটক করে অপহরণের চেষ্টা সহ নানান দুর্বৃত্তায়নের চেষ্টা করেছে এবং দেবাশিস প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটার প্রিয়াঙ্কাকে উত্তপ্ত করে চলছে। মামলাতে এই পুলিশ ডেকে পাঠায় দেবাশিসকে। তখন দেবাশিস জানায় প্রেমিকা প্রিয়াঙ্কা গত 5 বছরে তার থেকে 8 লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা ফেরত চাইতেই নাকি সাজানো মামলা। পুলিশ সূত্রে খবর, সব জেনে থানা কোনো মামলায় নেয়নি। প্রিয়াঙ্কা রাতে থানায় লিখিত দিয়ে এসেছে যে প্রেমিক দেবাশিসের 3 লক্ষ টাকা সে ফিরিয়ে দেবে। মোদ্দা কথাটি হলো, প্রেমিক ছিল বিপ্লব কুমার দেব ঘনিষ্ঠ আর প্রেমিকা প্রিয়াঙ্কা মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘনিষ্ঠ। একসাথে বহু ছবি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা অব্দি আছে। তার জেরে কি প্রেমে ইতি নাকি আছে অন্য কোনো রহস্য? অবশ্য শহরের ছাপোষা 12 ভাতারি কন্টেন্ট ক্রিয়েটারের দায়ের করা মামলা নিয়ে মোটেও সিরিয়াস নয় ত্রিপুরা পুলিশ। হাই গাইজ আর হ্যালো গাইজ এর তাণ্ডব এমনিতেই বেড়ে গেছে। সম্ভবত এই এফআইআর দেখেই পুলিশ বুঝে গেছে প্রয়োজন ফুরিয়ে যেতেই প্রেমিক দেবাশিসকে ফুটবল বানিয়ে ফাঁসানো হয়েছে। তাই মামলা হলেও নেই কোনো গ্রেপ্তার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।